অনেক মেয়ে আসে, অনেক ছেলে আসে, বাড়িতে ফ্যামিলির জন্য নিয়ে যায়, মার জন্য নিয়ে যায়, বোনের জন্য নিয়ে যায়, শাশুড়ির জন্য নিয়ে যায়, বউয়ের জন্য নিয়ে যায়, মানে বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি বিশদবারে আসলে দুই চারটা বেচতে পারি, আজকে আসলাম দেখি আলাদা দিলে কিরকম হয়। কতদিন হচ্ছে এই বগুড়া মাটিডালি এলাকায়? তাদের বগুড়া মাটিডালি এলাকায় প্রায় দুইবার না তিনবার আসলাম এটা নিয়ে। তিনবার? এবার কতদিন হলো আসা? এটা প্রায় 8-10 দিন পর আসলাম আজকে। 8-10 দিন? একজনই বিক্রি করে নাকি আরও কেউ বিক্রি করে? আমি বিক্রি করি, আমার ফ্যামিলির ভিতরে আমার ভাইস্তা আছে, বাবা আছে, বড় ভাই আছে। বাড়ি কোন এলাকায়? আমাদের বাড়ি রংপুর আছে। রংপুর আছে? এই শাড়িগুলো সংগ্রহ করা হচ্ছে এখানে? এগুলো বড় বড় কোম্পানি থেকে বাছাই করার পরে যেগুলো আটকে, বড় বড় দোকানে যেগুলো আটকে, আমাদের মহাজন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। আচ্ছা, খালি শাড়ি না, প্যান্ট শার্ট। এটা একটা ভ্রাম্যমান দোকান বলা চলে, যে ফাঁকা একটি জায়গা, এটা বিমান মোড়, ফাঁকা একটি জায়গায় তারা বাসে কাপড় শুকানোর মতন করে এই ব্যবসাটা করতেছে। নতুন একটি আইডিয়া, নতুন একটি ব্যবসা। আপনি কি নিতে আসছেন? যে দাম চাচ্ছে তাতে আপনার কাছে কেমন মনে হয়? এখন মনে করেন যে দাম পোষায় তারা এখানে নেবো, না পোষালে নেবো না, নাকি করছেন ভাই? এতে একারো ব্যাপার আছে। মেলা